চলতি বছর প্রাথমিক শিক্ষার বার্ষিক ও সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এর পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে উন্নীতকরণের কার্যক্রম গ্রহণ করতে হবে। গত 26 অক্টোবর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন সংক্রান্ত অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন। এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল প্রাথমিকের সমাপনী পরীক্ষা কেন্দ্রীয়ভাবে হবে না, সম্ভব হলে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে স্ব প্রতিষ্ঠানে। মন্ত্রণালয় থেকে সোমবার জানানো হয়েছে কোনো পরীক্ষা নেওয়া হবে না, মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে। গত 26 অক্টোবর অনুষ্ঠিত আন্তঃ মন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জানানো হয়েছিল প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে প্রধানমন্ত্রী সারসংক্ষেপে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। আন্তঃ মন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী পরিস্থিতি বিবেচনায় ক্লাসের সংখ্যা বাড়ানো যেতে পারে। ক্লাসের সংখ্যা বাড়িয়ে ডিসেম্বরের শেষে বিগত শিক্ষাবর্ষের মতো বর্তমান শিক্ষাবর্ষেও শিক্ষার্থীদের মূল্যায়ন করা যেতে পারে।